স্নানের টাইম হয়ে গেছে, মা গরম জল করে অনেকক্ষণ আগে রেখে দিয়ে তোর এখনো দুধ দিচ্ছিল, তো দু একদিনের মধ্যে দুধ বন্ধ হয়ে যাবে। ওরা সব চলে এসেছে, আসলে ওরা কোথায় যায়? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং আর ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো প্রত্যেকে অনেক অনেক ভালো আছো, আর সবাইকে নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আমি এখন দেখো আছি আমার বাপের বাড়িতে, আগের ব্লগগুলোতে তোমরা দেখেছো। তো সকাল সকাল উঠে দেখো বাঁধাকপির শাক কাটতে বসে পড়েছি, এখনও আমি না বিরাস করিনি। তো তার একটাই কারণটা হলো মা আর দিদি অনেক আগে উঠে গেছে, আর আমি না অনেকটা দেরিতে আজকে উঠেছি ঘুম থেকে। রাতে খুব একটা ভালো ঘুম হয়নি, অভয় সেরমভাবে ঘুমায়নি, তো সেই জন্য আমিও ঘুমোতে পারিনি। তো এখন উঠে না তিনজন একসাথে থাকলে মনে হয় শুধু গল্পই করি বসে বসে। গল্প করতে করতে এই চক্করে পড়ে বাদ বাকি সব কাজ আমাদের পিছিয়ে যায়। তো এখানে দেখো দিদি মা ওরা সব আগে আগে উঠেছিল, ওরা অনেকটা কাজ আগে আগে এগিয়ে রেখেছে। আলু আর ফুলকপি কেটে রেখেছে, ভাজি করবে, আর আমি এখানে বাঁধাকপি কাটতে বসে পড়েছি। তারপর দেখো রয়েছে মটরশুঁটিগুলো, দেখলাম এখানে পুরো পুরো নষ্ট হচ্ছে, তো আমি ব্রাশ ট্রাশ করে এসে মটরশুঁটিগুলো ছুলে দিচ্ছি যাতে বাঁধাকপির শাকে দিয়ে দিতে পারে। তো নষ্ট করে তো লাভ নেই না, আমরা যখন চলে যাব, আর আমরা তো আজকেই চলে যাব, চলে গেলে না এগুলো পরে পরে নষ্টই হবে। মা আর বাবা যেহেতু দুইজন, এরা এতগুলো সবজি খেয়ে শেষ করতে পারবে না। তো এখানে দেখো আলুগুলো ভেজে মশলা কষাচ্ছিল, এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি, তো মটরশুঁটিগুলো কিছুক্ষণ ভাজার পর শাকও দিয়ে দিয়েছি। কী করছো তুমি এটা? ওটো মানে নোংরা হচ্ছে, মানে নোংরা হচ্ছে, ওঠো ওঠো ওঠো। ওটাকে ওটা উঠে তুলছে, ঘুরে যাবো। হ্যাঁ তুমি নোংরাতে বসবে না, এমনি খেলা করো। তো এদিকে অভয় দেখছো কী করছে, সেই মাটি রয়েছে পুরো উঠোনে, তো সেই মাটির মধ্যে বসে বসে হামাগুড়ি খাচ্ছে, এ মাথা থেকে ও মাথা, আর ও গাড়ি চালাচ্ছে। আমি যত ওকে আনতে যাচ্ছি ও আমাকে উল্টো সরিয়ে দিচ্ছে, এটাই হলো ওর খেলা। তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমি বিছানাটাও দেখো এসি ক্লিনিং করে নিলাম পরে, তার আগে রান্নার এখানে কিছু যোগাযন্ত্র করে দিয়ে আসলাম, তা না হলে সকালের খাওয়া খেতে খেতেই অনেকটা দেরি হয়ে যাবে। তো যাই হোক চলো, মোটামুটি সব কাজ শেষ। দেখো আমাদের সকালে খাওয়া দাওয়া সব মিটে গেছে, সব কাজকর্ম হয়ে গেছে, আবার সকালে একবার ভাত রান্না হয়ে গেছিলো, তো আবার ভাত রান্না বসানো হয়েছে। আর বাবা আজকে মাংস এনেছে, তো আমরা আজকে যেহেতু চলে যাবো তো বেশি কিছু করবো না, সিম্পলের উপর শুধু মাংস খাবো, মাংস ভাত খাবো, দিয়ে খেয়ে চলে যাবো। আর এই দেখো পেছনে সব দুষ্টমি করছে, আর ওই যে অভয় ওই যে পেছনে হামাগুড়ি খাচ্ছে ও। ঠিক আছে তো যাই হোক চলো, এখন এই মাংস তোর চলছে, সব স্নান পানি করবো, এগুলো সব আয়োজন এই যে সব কাটাও হয়ে গেছে, এখন শুধু মাংসটা আমি ধুয়ে দেবো, ধুয়ে স্নান করতে যাবো। তো আমি দেখো আমাদের কলতলার দিকে যাচ্ছি, মাংসটা ধুয়ে দেবো। তো আমার এখন স্নানের টাইম হয়ে গেছে, মা গরম জল করে অনেকক্ষণ আগে রেখে দিয়েছে, তো আমি বললাম তাহলে মাংসটা আমি ধুয়ে দিই, ধুয়ে স্নান করতে যাই একেবারে, তাহলে এদিকে ঝামেলাটা মিটে যাবে। আর আমার দিদি অনেকক্ষণ আগে মশলা টশলাগুলো সব পরে রেখেছে। তো দেখো এইদিকে আমাদের দেখো গরুগুলোকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, একদিনও দেখানো হলো না আসা পর্যন্ত। এই দেখো আমাদের এখন দুটো গরু রয়েছে, তো একটা গরু এখনও দুধ দিচ্ছিল, তো দু একদিনের মধ্যে দুধ বন্ধ হয়ে যাবে যেহেতু গরু এখনও গর্ভ রয়েছে, বাচ্চা দেবে কিছুদিন পর। আর এই দেখো আমি বসে পড়েছি মাংস নিয়ে, তো এখানে অনেকটাই মাংস রয়েছে, মাংসটা আমি এখন ধুয়ে নিচ্ছি, ধুয়ে নেওয়ার পর আমি স্নান করবো। আর বন্ধুরা আমরা যেদিন বাড়ি চলে যাই না সেদিন এমনি তো খাওয়া দাওয়ার খুব একটা ঝামেলা করি না, কেন বলো তো, মানে যেহেতু জার্নি করে যাব, যদিও আমি কাছেই যাব কিন্তু আমার দিদিকে অনেকটা দূরে যেতে হবে, সে কলকাতা, তো সেই জন্য ওরকম খাওয়া দাওয়ার খুব ঝামেলা করি না, খুব সিম্পলের উপরই করি। তো সকালে খাওয়া দাওয়া হয়েছে, আর সকালে বাঁধাকপির শাকটা রয়েছে, আর এই মাংসটাই শুধু করবো, তো সিম্পলের উপর করবো খেয়ে। আমাদের মিনি বসে আছে খাবারের জন্য, বিড়ালটা দেখো আমার পাশে বসে রয়েছে খাবে বলে, তো যেহেতু অনেকটা দূরে যেতে হয় তাই একটু খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে হয়, তো এমনি তো খুব একটা ঝুট ঝামেলা করা হয় না, তো আজকে সেই সিম্পলের উপরই বন্ধুরা। তো আজকে বাড়ি চলে যাব, তো মনটা খুব খারাপ জানো তো, এতদিন ছিলাম পুজোটা পুরো কাটালাম আর এখন বাড়ি চলে যাব, দিদি আসলো, অনেক দিন পর দিদির সাথে দেখা হলো, আর এদিকে আলু ভাজা হয়ে এটা কী হচ্ছে বাবাই
তো অবাই দেখো কি পরিমাণে দুষ্টুমি করছে ও এখানে এসে, মানে যতটা দুষ্টুমি করছে ততটা আবার বদমাইশিও করেছে জানো তো, খুব মানে খুব বিরক্তিও করেছে সময়তে। তো এই দেখো দিদি শিলে মশলা করে নিচ্ছে, আর মশলাটা তো অনেকক্ষণ আগে কেটে রেখেছিল, এখন শুধু একটু শিলে বেটে নিচ্ছে। তো বন্ধুরা ওইখানে দেখলে সব আলু ভাজা হচ্ছে আর দিদি শিলে মশলা করছে, তো আমি চলে আসলাম উঠোনটা একটু ঝাড় দিতে। তো উঠোনটা দেখো আমি ঝাড় দিতে চলে এসেছি, আর এখানে মা দিদি এরা সব চলে এসেছে। আসলে এরা কোথায় যাচ্ছে বলে তো, রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে হলুদের গুঁড়ো নিয়ে, তো ওরা হলুদের গুঁড়ো কিনবে বলেই ওনার কাছে সব ছুটেছে, মানে গল্প করছে, দাম দস্তু সব করছে। তো আমি এইভাবে উঠোনটা দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোনটা না কামরাঙা গাছের পাতা পরে একদম ভরে গেছে, তো বিকালে যেহেতু চলেই যাবো তো মাকে একটু এগিয়ে দেওয়ার জন্য উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, এরপর কি রান্না বসাবো। তো বন্ধুরা আজকে বিকেলে যেহেতু চলে যেতে হবে, মনটা না খুব খারাপ, অনেক দিন পর সবাই একসাথে। আর এই দেখো আজকে যে হলুদের গুঁড়োটা রাখা হয়েছে সেটা দিয়ে আজকে তরকারিটা করা হচ্ছে, যে আলুটা ভাজা হয়ে গেছে আর মাংসটাও দিয়ে দিচ্ছি। তাহলে আলু আর মাংসটা মিলে আজকে একটু ভেজে নেবো, ভেজে নিয়ে তারপর মশলাটা কষিয়ে রান্না করব। তো অনেক দিন পর দিদি মা আমি একসাথে, তো সবাই মিলে রয়েছি, মনে হচ্ছে আরও কিছুদিন থাকি, একদমই যেতে ইচ্ছে করছে না, কিন্তু চলে যেতে হবে, কিছু করার নেই বলো, কতদিন আর থাকা যায়। তো পুজো উপলক্ষে এসেছিলাম, পুজো তো কাটিয়ে ফেলেছি, আর দিদিও চলে যাবে, ও তো আমার থেকেও কম দিন ছিল, শুধুমাত্র 3 দিন ছিল, আমি তাও 4-5 দিন ছিলাম। তো দেখো এরপর মাংসটা আমি নামিয়ে রেখেছি, এবার পেঁয়াজটা ভেজেছি, একটু গরম মশলা দিয়েছি তেলে, দেওয়ার পর এবার বাকি বাটা মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। তো আমরা যদি চলে যাবো, এবার মায়ের মনটা না আরোই বেশি খারাপ, টমেটোগুলো দিয়ে দিয়েছি, তো দেখো মশলাটা এবার ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি আমি। তো মায়ের মনটা খারাপ কী করবো বলো, আমাদের তো কিছু করার নেই, মা আর বাবা তো এবার একা হয়ে যাবে, পুরো দুজনা থাকবে, আমরা তো তাও বাড়িতে গেলে অনেককে পাবো, আর মা আর বাবা পুরোই একা, আর এতগুলো নাতি নাতনি তো বুঝতেই পারছো, দুই মেয়ে সব চলে যাবে। মাংসটা কষিয়ে গেছে অনেকক্ষণ আগে, জলও দিয়ে দিয়েছি, তো তরকারিটা দেখো ফুটছে। বন্ধুরা মাংসটা অনেকক্ষণ আগে নামিয়ে রাখা হয়েছিল টেবিলের উপর, আজকে একটু সকাল সকালে রান্না হয়ে গেছে। আর এই দেখো অবয় এতটাই এক্সাইটেড না, ওই ঢাকনাটা খুলেছে মাংসের, তো মাংসটা দেখো যেমনি দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও বেশ অসাধারণ হয়েছিল। তো আমরা সবাই মিলে খেয়ে দেওয়া নেব এখন, তো চলো খাওয়া দাওয়া শুরু করি। তো মা দেখো তরকারি দিয়ে দিচ্ছে, তো চলো খেয়ে দিয়ে তারপর ফিরে আসছি, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আসছি। তো অনেকদিন ধরে ছিলাম বাপের বাড়িতে, সরস্বতী পুজো উপলক্ষে এসেছি তোমরা দেখেছ, তো এখন যাওয়ার টাইম হয়ে গেছে। দেখো এই দিদিরাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হচ্ছি, ঠিক আছে রেডি পেরে হয়ে গেছি, আর বাকি নেই। তো এক্ষুনি টোটো চলে আসবে, তো স্টেশন যাবো, তারপর ট্রেনে করে বাড়ি যাবো। তো অনেক মজা করলাম এখানে, সবাই মিলে একসাথে ছিলাম, বেশ ভালোই কাটছিল দিনগুলো। তো এখন আবার যেতে হবে, ইচ্ছে ছিল না, ইচ্ছে ছিল আর কয়েকদিন থাকার, তো তারপরে চলে যেতে হবে, বুঝতেই পারছো সব। তো চলো যাই হোক, যাই গিয়ে আবার তোমাদের সাথে বাকিটা শেয়ার করবো, ঠিক আছে। ওই দেখো অভয় অভয় দিক থেকে তারা দিচ্ছে, যাই হোক ইচ্ছে না থাকা সত্ত্বেও যেতে হবে, শ্বশুর বাড়ি বলে কথা, ঠিক আছে। যাই হোক চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো কী করছি সারাদিন, এখন তো দিন শেষ হয়ে গেছে, তো রাত হয়ে যাবে, তো কী করছি গিয়ে, তো চলো দেখতে থাকো এভরিওয়ান। তো দেখো আমরা চলে এসেছি, এই সবে আসলাম বাড়িতে, এই যেমন বাবাটা এসে দুষ্টুমি করতে শুরু করছে দাদুর সাথে, তো চলে আসলাম, বুঝতেই পারছো বাপের বাড়ি গেলে কারোকে আর বাড়িতে আসতে ইচ্ছে করে বলো। তো দিদিরা ছিল, আমরাও ছিলাম, মা বাবা ছিল, বেশ ভালোই কাটছিল, তো চলে আসলাম। তো এখন আবার এখানকারই ব্লগ তোমরা দেখতে পাবে, একদিন দুদিনে ব্লগ শেয়ার করেছি বাপের বাড়িতে, ঠিক আছে। তো একটা প্রোগ্রামের কথা আছে, যদি সেটা হয় তাহলে আবার বাপের বাড়ি খুব শীঘ্রই যাবো, তা না হলে এখানেই থাকতে হবে। তো চলো এরপর এখানে কী হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, হ্যাঁ বাবাই বলে দাও তো। হ্যালো টাটা, এই হ্যালো আবার টাটা, দুষ্ট একদম। তো যাই হোক চলো এবার বাকিটা পরে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, তো আমি চলে এসেছি অনেকক্ষণ আগে, তোমাদেরকে এসেই বলেছিলাম যে চলে এসেছি, তো এসে একটু রেস্ট নিয়েছিলাম, ভালো লাগছিল না শরীর মন মেজাজ, তো সবাই চলে গেছে যার যার মতো,
তো এখন একটু উঠেই দেখো, চলে এসেছি কাজ মানে ডিউটি পালন করতে। তো দেখো এই যে আটা নিয়ে নিয়েছি, আর এখন রুটি করে নেবো, আর রুটির সাথে কি করব এখন সেটা ঠিক করিনি, তো সেটা এখন করব। তো আমি আর ভিডিওটা বড় করছি না, আজকে ভালো লাগছে না, মন মেজাজ ভালো নেই, তো আমি এখানেই ভিডিওটা এখন শেষ করছি। আর তোমাদেরকে যেটা বলার ছিল বন্ধুরা, তোমরা অনেকেই ভিডিওতে শুধুমাত্র কমেন্ট করে চলে যাচ্ছ, লাইক দিচ্ছ না। যারা আমার বন্ধুরা আছে, যাদেরকে আমরা বিশ্বাস করি বা যাদের ভিডিওতে আমি নিয়মিত দেখি, কিন্তু যখন আমি কমেন্ট করি অবশ্যই তো লাইক দিয়ে কমেন্ট করি, আমি কারো ভিডিওতে মানে কারো ভিডিওতে কমেন্ট করে শুধুমাত্র চলে আসে না, লাইক দিয়েই কমেন্ট করি। তো আমি আশা করবো আমার ভিডিওতে যারা দেখবে তার অবশ্যই কিন্তু লাইক দিয়ে কমেন্ট করবে, ঠিক আছে? আমি কিন্তু খুব বেশি লোকের ভিডিও দেখি না, দেখার আমার সময় হয় না, তো যাদেরটা দেখি দেখে লাইক দিয়ে তারপরেই কমেন্ট করি। তো তোমরাও আশা করি সেটাই করবে, তোমরা মানে আমি এদের অনেকদিন ধরে খেয়াল করছি, তো কারা কারা করছো আমিও সেটাও বুঝতে পারছি। তো আমি নামগুলো নিলে নিতেই পারি, তো আমি নামটা নিচ্ছি না, ঠিক আছে? তোমাদেরকে জাস্ট একটু বলে দিলাম, তোমরা একটু দেখে নিও। তো হ্যাঁ চলো, এবার আটাটা ছেনে নিচ্ছি, আটাটা ভালো করে মেখে বা রুটিগুলো করবো, আর রাতে কী দিয়ে খাবে কি না খাবে সেটা এখন তৈরি করে নেবো, ঠিক আছে? তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থাকো, আর শুভরাত্রি সকলকে। এখন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সকলে সুস্থ থাকো, ভালো থেকো।